মেয়ে তো দেখি কিছুই আনেনি। বাচ্চাদের মতো ছোট প্যান্টুলুন, ওই দেখ ব্লাউজের মতো জামা, আর তো কিছুই আনেনি। কিসব পোশাক টোশাক পরে তা কে জানে বাবা, গোবিন্দ বউ নিয়ে যে করতে গেলো তাই বা কে জানে, কোন বড় লোকের বিটি তা কে জানে গো। কি সুন্দর জামা গো, আমার বললে কি সুন্দর লাগছে না দেখতে। বলছি কি বলছি কি, জামা গুলো কি সুন্দর, আমি একটা নেব গো। না এসব দিয়ে লজ্জা ঢাকা যায় না, তোর করতে হবে না ঢিঙ্গি মেয়ে কথা কার। তুমি চুপ করো তো মা, তোমার না আমার কোনো কিছুই পছন্দ হয় না। হ্যাঁ কি করে পছন্দ হবে, এগুলোকে পোশাক আশাকে ছিনি, হ্যাঁ রাত দিন সিনেমা দেখবে আর নায়িকাদের মতো হওয়ার চেষ্টা করছে। কি হয়েছে, কি হয়েছে কি সেবালি মাসি? আরে বউ ভাত কাপড়ে পড়বে কি খাবে কি, এসবের তো ব্যবস্থা করতে হবে। তুই একটা ছেলে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, বিয়ে করে বউটাকে তো এত দূরে নিয়ে এসেছিস, খাবে দাবি না? তুই কিন্তু ভালো মেরেছিস, ভালো মেরেছি মানে মানে ওই বলে না মা মা মারি তো ভান্ডার আর ল ল লুটি তো ভান্ডার, লুটি তো গন্ডার, মারি তো গন্ডার লুটি তো ভান্ডার। গন্ডারের গুঁতো তো খাওনি, ওই খড়গ মানে শিং দেখেছ, সবসময় আমাকে গুঁতিয়েই যাচ্ছে গুঁতিয়েই যাচ্ছে। সে তো বুঝলাম ভাই, কিন্তু জামা কাপড়ে কি করবি? একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ কে? গোবিন্দ বলছি, আপনাদের বাড়ির জামাই গোবিন্দ বলছি। বাড়ির জামাই, চাকর বাকর, এই কি হয়েছে বলো? বলছিলাম কি ওই ডালি দিদিমণি, আই মিন থুরি ডালি, কিউ ডালি ডার্লিং, আরে কি হলো বলো না, মানে ওই ডালি দিদিমণি, হ্যাঁ ওই উনি কি পড়বেন, ওই বউ হাতে কি পড়বেন, মানে শাড়ি জামা কাপড় সেসব কিছুই তো নেই, তারপরে সন্ধ্যাবেলা রিসেপশনে কি পড়বেন সেসবও তো নেই, তারপরে ফুলসজ্জায় কি পড়বেন সেসবও তো নেই। তাহলে আছেটা কি? আগে আছে পাত্র, আছে পাত্রী, আছে দুজনেই আছে, আর কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, দিদি হয়েছেটা কি? আরে ডালির ফুলসজ্জার জিনিস পাঠাতে হবে, ভাত কাপড়ের জিনিস পাঠাতে হবে, আরে কিছুই তো নেই। এই তুমি রাখো, আমি ব্যবস্থা করছি। কাকে ফোন করলে? বাড়িতে। কেন? আমি ভাত কাপড়ে কি পরে খাবেন? কেন, আমার যা পোশাক আছে আমি তাই পরেই খাবো। বলে কি রে মেয়েটা, বলে এই পোশাক পরেই ভাত কাপড় খাবে? বাবা, বাপের জন্মে কোনোদিনও শুনিনি। এই এই আপনি বাপের জন্ম দেখেছেন? আপনি বাপের জন্মে কি কি দেখেছেন সেটা আমার জানার দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। গোবিন্দ দিদিমণি, তুই তখন থেকে বউকে দিদিমণি দিদিমণি বলে ডাকছিস কেন? সে বুঝবে না, অভ্যাস হয়ে গেছে, ওই কয়েক মাসের অভ্যাস তো। ওনার বাড়িতে কাজ করছিলাম, উনি ছিল গিয়ে মনিব আর আমি ছিলাম গিয়ে কাজের লোক, সেই বিয়ে গেল। মনিবের সাথে কাজের লোকের বিয়ে হয়ে গেছে। কিভাবে হলো শুনি? ও সে অনেক লম্বা কাহিনী বটে, অনেক লম্বা কাহিনী, ও নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ডালি দিদিমণি এখন বলেছে এই পোশাক পরে ভাত কাপড় হবে, তখন এই পোশাক পরেই ভাত কাপড় হবে। হ্যাঁ আমি এই পোশাক পরেই ভাত কাপড় করব। সে কি বাপের জন্মে তো শুনিনি। এই এই অত শুনতে হবে না, জানতো গিয়ে রান্না বসান যা। হ্যাঁ মাসি, তোমার আর বেশি শুনে কাজ নেই, তুমি গিয়ে রান্নাটা বসিয়ে দাও, ওই বড় মাছের মাথা, মাছ পাঁচ রকম ভাজা, আর ওই তোমার গিয়ে বলি আনবে তাকে, এগুলো কি আমি আমার বাপের বাড়ি থেকে আনবো? না না আমি এনে দিচ্ছি, যাই আমি বরং বাজারটা করে আসি। হ্যাঁ এই এই গোবিন্দ, কি হয়েছে? আমার জন্য ঘরে পরার একটা চপ্পল নিয়ে এসো, আমি বাড়িতে ফেলে এসেছি। আগে চপ্পল, ঠিক আছে স্বামীদের তো এই কাজ, বউয়ের চপ্পল কিনে আনবে, ঠিক আছে তাই সই।
প্রথমবার বিয়ে করেছি তো, দ্বিতীয়বার সব সংশোধন করে নেব। কারণ আবার কি, গোবিন্দটা একবারে সাক্ষাৎ কৃষ্ণ কানাই পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আমি সমস্ত রকমের আয়োজন করছি, ফুল পাঠাচ্ছি, থালা পাঠাচ্ছি, গয়না পাঠাচ্ছি, বিভিন্ন রকম শাড়ি পাঠাচ্ছি। এই ডালিটাকে একদম ভরিয়ে দেবো, একদম ভরিয়ে দেবো। ওই বাড়িতে ওর যেন কোনো রকম কষ্ট না হয়, যেন কোনো 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 কষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন রাখুন, আমি ডালিকে একটা ফোন করি। হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন, এই ডালি ছাড়া বাড়িটা একদম কিরকম একটা খাঁকা করছে, খাঁকা করছে। হ্যাঁ, আমি আমি তো দাদু, সেই 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 ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছি, বুকে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, আপনি রাখুন রাখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নমস্কার 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 নমস্কার। হ্যাঁ সত্যি, ডালি ছাড়া বাড়িটা কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। ফোন করি, আমাকে নাকি 100 জনের পেছনে লাইন দিয়ে জল আনতে হলো আমার বাড়িতে, ডালি চৌধুরীর বাড়িতে চৌদ্দখানা মাত্র, তাও আমাকে এই এই বস্তির মধ্যে লাইন দিয়ে জল আনতে হচ্ছে। কতগুলো গালাগালি শিখতে হলো, কত বাজে বাজে কথা। হ্যালো দিদি ভাই, আমি তো দাদু বলছি রে দিদি ভাই। দিদি ভাই আমি কি করব, তুই তো বেঁচে দিয়েছিলি, ওখানে চন্দ্রকান্ত ছিল, সত্যপ্রিয় ছিল, অগ্নিস্ফুলিঙ্গ ছিল। চন্দ্রকান্ত, অগ্নিস্ফুলিঙ্গ, সত্যপ্রিয় এই একই কথা বলে যাচ্ছে। কেন রে দিদি ভাই, এই বাড়িটা ভালো না? ভালো না মানে কোথায় বাড়ি? হ্যাঁ আমি তো শুনেছি বাড়িটা ভালোই। হ্যাঁ খুব ভালো, বস্তির মধ্যে 51 নম্বর বস্তি। হ্যাঁ কি বলছিস তুই? হ্যাঁ, আর বাড়িটা? বাড়িটা একটা ঘর, একটা খনি, 11 ফুট বাই 10 ফুট খনি, তার মধ্যে আশোলা, ইঁদুর, চুচো, কেন্নো, কেঁচো সব প্রজাতির ইনসেক্ট রয়েছে। শিখিরে, তারপর খাচ্ছিস কি, খাচ্ছিস কি? ভারে করে চা আর বেটাই পরোটা। হ্যাঁ আর বলছে রসগোল্লা ঢল দিয়ে। রসগোল্লা ঢল মানে? রসগোল্লার রস, বুড়ো বুঝতে পারছো না? আমাকে ফাঁসিয়ে তুমি কিচ্ছু বুঝতে পারছো না তাই না? বিয়ে দেবে, বিয়ে দেবে আমার, কি করব আমি এখন, কি করব? ভয় তো নেই মা, আমি তো সব উইল করে দিয়েছি। এক বছর তোরা সংসার চালাতে পারলে সমস্ত সম্পত্তি তোর নামে হবে, তোর মুক্তির তো কোনো উপায় নেই মা। ও তুমি ইচ্ছা করে করেছো তাই না, আমাকে ফাঁসানোর জন্য করেছো? আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে ছাড়ছি না। কি কি ছাড়ছিস না? আমি তো উইল করে দিয়েছি, তুই কি করবি? এখন তো কিছু করার নেই। শোন 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 শোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আচ্ছা ওই প্রতিবেশী, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন, হ্যাঁ, একজনের নাম ওই শেফালি মাসি, আরেকজনের নাম খেদিদি, আর আর আরেকজনের নাম পাইলট। সবকটার নাম শুনে মনে হচ্ছে রটন বেকার, মনে হচ্ছে ওই অ্যান্টি সোশ্যাল, সবকটা ক্রিমিনাল, ওই ওই জন্ম থেকেই মনে হয় ক্রিমিনাল হয়ে বেরিয়েছে। শোন 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 শোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি আমি বলছি কি, কি তুই মাথা ঠান্ডা কর, আমি তোর জন্য ফুলের সাজ পাঠাচ্ছি, ফুলসজ্জার বেনারসি পাঠাচ্ছি, সব পাঠাচ্ছি দিদি ভাই, সুন্দর সেজে গুজে গোবিন্দর সাথে সংসার কর, সংসার কর মা, সংসার কর, আশীর্বাদ করি তোর সংসার সুখের হোক। তুমি সব
জানো, সব জানো তুমি যে আমার একটা চাকরের সাথে বিয়ে হয়েছে, তারপরে পরে এত উল্লাস, এত উল্লাস। হ্যাঁ রে মা, উল্লাস তো হবে, বলি ডালি পড়েছে গোবিন্দর হাতে, বলি তা বলে কি প্রেম দেব না যদি মার কলসির কানা। যাই হোক, গোবিন্দ আমার রঙিলা, রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুটনো কোটা জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব পারে, বুঝলি? তুমিও বলছো? হ্যাঁ, নামটা মনে রাখবি, গোবিন্দ। চলো 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 পাল্টা।